আজ তো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানে হচ্ছে পিঠে পুলি ইত্যাদি, সেই সংক্রান্ত কোনো ব্যবস্থা কি আছে? জমিয়ে খাওয়া দাওয়া আপাতত শেষ। আজকে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম উত্তর চব্বিশ পরগনার বীরা গ্রামে সৌমর বাড়ি। আমি এখানে সব ওলকপি নিয়ে এসছি মা। আর তোমার ডালের সরঞ্জামও নিয়ে এসছি, বিনস অ্যান্ড গাজর যা যা আছে। অম্বরীশ বাবু আসছে বলে কথা। বেসিক্যালি আমি যেটা করে থাকি, বেশিরভাগ সময় আমি বাজারগুলো করি আর মা রান্নাটা করে। তো আজকে অনেক রকমের আইটেম নিয়ে ভাবা হচ্ছে, মায়ের মাথায় সব আছে। তো শালগম কাটা হচ্ছে এখানে, যেটা শীতকালীন ফসল এবং যেটা কেবলই শীতে পাওয়া যায়। এই হচ্ছে বীরা গ্রাম, যেখানে আমরা একটু শীতকালীন আড্ডা টাড্ডা দেবো বলে আর কি আমরা ভাবনা চিন্তা করেছি। নমস্কার, আমি সৌম্যজিৎ, আমার চ্যানেলের নাম জিরো ওয়াট ফিল্মস, আর এখন আছি হইচইতে অম্বরীশ দার সাথে পেটুকবাজ অনুষ্ঠানে। এবং পেটুকবাজের এটা হচ্ছে প্রথম এপিসোড। আচ্ছা, প্রথম এপিসোডেই হইচই ঠিক করেছে যে তোমার এই গ্রামের বাড়িতে, গ্রামের এখানে তুমি যে লাইফ কিচেন করেছো সেখানে আমি খেতে চলে আসবো। আচ্ছা, এবং এইটার জন্য তো শীতকালের থেকে ভালো সময় আর কিছু হতে পারে না, কারণ শীতকালই একমাত্র সময় যখন নির্দ্বিধায় খাওয়া দাওয়াটা করা যায়। সেই জন্য আমরা উপস্থিত এবং এখানে ছোট ছোট আলুর দম এবং তুলি এসে গেছে, সাথে পায়েস, গুড়ের কড়াইশুঁটি, কচি, এই জিনিস তুমি শীতকাল ছাড়া আর কোনো সময় পাবে বলো? হ্যাঁ বলো, এই কড়াইশুঁটির কচুরি তো কাকিমা করলেন নিশ্চয়ই। তুলি কি শিখেছে রান্না বান্না? তুলি এখনো সার্ভিংটাই শিখছে। সার্ভিংটা, হ্যাঁ সার্ভিংটা একটা ইম্পর্টেন্ট রান্নায় যাবে, সার্ভিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একদমই, এর মধ্যে কসুরি মেথিও আছে। এইটাই ছোটবেলায় নিয়ে ফিরে চলে যায়। বলো সোম, শীতকাল কেমন কাটছে? শীতকালে রান্না বান্না নিয়ে কি ভাবছো? শীতকালে রান্না বান্না নিয়েই শুধু ভাবছি এবং খাওয়া দাওয়া নিয়েই ভাবছি, কারণ আমার কাজ এবং আমার পেশা, আমার ভালো লাগা ভালোবাসা সবটাই তো খাওয়া দাওয়া। শীতকালে কিছু নস্টালজিয়া আছে তো খাওয়া দাওয়া নিয়ে? সেরকম নস্টালজিয়া আমার যেমন অনেক আছে। ছোটবেলায় আমরা নির্দিষ্ট কিছু দিনে, ছুটির দিনগুলোতে ভোরবেলা পাড়া থেকে সকলে মিলে একটা বড় বাসে চেপে পিকনিকে যাওয়া, এবং পিকনিক তো ধরো জায়গা ভাড়া করার পয়সা করি আমাদের ছিল না, আমরা নির্ভর করতাম পাড়ার হয়তো আচার্যদা, তার একটা বাগান বাড়ি আছে মধ্যমগ্রামের বাদুতে, সেখানে গিয়ে আমরা ঠেক দিলাম এক বাসে করে, মানে 30-40 জন সবাই মিলে ভোরবেলা 5টার সময় উঠে, যে লোকটা কোনোদিন 10টার আগে ওঠে না ঘুম থেকে, সেও সেদিন 4টের সময় উঠে 5টায় রেডি থাকে। বাসে করে আমরা চলে গেলাম, গিয়ে একদম ভিয়েন বসিয়ে রান্নাবান্না চালু, সেই স্মৃতি আমার মনে পড়ছে। সেই পিকনিকগুলো দেখবে অতটা মাইক মুখর ছিল না, না অনেকটা বেশি খাবার অমাইক ছিল, অমাইক ছিল, এবং তখন মানে খুব একটা এইসব ডিজে টিজে তো বাজতো না, হ্যাঁ আমাদের পয়সাও ছিল না মাইক টাইক ভাড়া করা, সেই জন্যে ধরো ওই পিকনিক পার্টির মধ্যেই দুটি মেয়ে বা দুটি ছেলে থাকতো যারা গান গাইতে পারত। এক্স্যাক্টলি, তখন ধরো জীবনমুখী গানের খুব জোয়ার চলছে, পাড়ায় অন্তত 2-3 জন গিটার বাজাতে জানতো, শিখেছে তারা ওই জোয়ারে, তারা গিটার বাজাতো এবং সকলে মিলে গান বাজনা হতো, ওইটাই আমাদের কাছে ডিজে ছিল তখন। এটা খুব মজা, আমাদের কিন্তু একটা মিনি বাসের ব্যবস্থা করাতো, ওই সাদা সাদা মিনিগুলো আছে না, এই তো কাকিমা এসে গেছেন, আসুন এইদিকে আসুন। এই কচুরির স্বাদ বুঝলেন, কেমন খাচ্ছ বলো, অমৃতের মতো।
এই এর মধ্যে যে তিনটে জিনিস আমরা খাচ্ছি তিনটে কোনোটাই শীতকাল ছাড়া পসিবল ছিল না, এটাই এটার ইয়ে আর কি, একদম ইউনিক তিনটে শীতকালের খাবার। একদম একদম। তোমার এই জায়গাটা কেমন লাগছে বলো? খুব সুন্দর। আর ফার্স্ট তুমি কিন্তু এই মানে উদ্বোধন করলাম, উদ্বোধন করলে বাড়ির বাইরে প্রথম আমি এলাম, আবার বাড়িতেও তুমি উদ্বোধন করেছো। বাড়িটা আমি শীতকালে তো বেলা ছোট, ফলে আমাদের লাঞ্চটাও তাড়াতাড়ি করতে হবে, আর এই ব্রেকফাস্টটা হজম করতে হবে, কিছু এক্সারসাইজের প্রয়োজন। তুমি কি এই বিষয়ে আমার কোনো সুরাহা করে দিতে পারো? চলো, এখানে সুন্দর ক্ষেত আছে, বাঁশবাগান আছে, একটু হাঁটি। চলো তাহলে একটুখানি হাঁটি, এক্সারসাইজও হবে। চলো, ততক্ষণে কাকিমা লাঞ্চটা রেডি করবে, ফিরে এসে আমরা লাঞ্চে ঝাঁপিয়ে পড়বো। হ্যাঁ একদম, চলো যাওয়া যাক। বহুদিন পরে বাঁশবাগানে এলাম বুঝলে। হ্যাঁ, বাঁশবাগানে একটা সরসর সরসর হাওয়া, হাওয়াটা শব্দ হয় না, ভীষণ ইন্টারেস্টিং। কিন্তু একটা বাঁশের আচার নিয়ে তুমি কি বলছিলে? হ্যাঁ, সেটা হচ্ছে বাঁশের যে কুচি মানে একদম ডগার দিকটা, যখন তৈরি হয় বাঁশটা তখনই ওরা ওটাকে আটকে দেয়, তো ওই নরম অংশটা দিয়ে ওরা একটা আচার বানায়, তার মধ্যে আবার এরকম মোটা মোটা লঙ্কা থাকে। আমি কোনোদিন শুনিনি যে বাঁশের আচার হয়, দুর্দান্ত ধারণাই ছিল। আমি স্পেশালি আলাদা করে আনিয়ে তোমার বাড়িতে পাঠাচ্ছি তোমার জন্য। ইনফ্যাক্ট তুমি তো জানোই যে আমার সমস্ত ভালো করে রান্না করা খাবারই ভালো লাগে, হ্যাঁ সে সেটা যাই হোক না কেন, কিন্তু আমার বেশি আমার নজর থাকে হচ্ছে ফুলকপি আর কড়াইশুঁটির ওপরে। ফুলকপি আর কড়াইশুঁটি সবচেয়ে মজা ছিল ছোটবেলায়, ধরো মা জেঠিমা কাকিমা দিদিমারা যখন ছাড়াতো, ছাড়িয়ে একটা ঝুড়ির মধ্যে রাখতো না, ওইখান থেকে এক মুঠো তুলে নিয়ে খেয়ে ছুটে বেরিয়ে যায়। দারুণ মিষ্টি মিষ্টি ব্যাপার, মিষ্টি মিষ্টি। তখন চেঁচাতো যে কিরে সব খেয়ে নিচ্ছিস, এরপরে কি করে কচুরি হবে। ওই যে কাঁচা খাওয়ার যে মজা, নিজে ছাড়িয়ে নয় কিন্তু, কাকিমা জেঠিমারা যেটা ছাড়াচ্ছে সে ছাড়িয়ে রাখছে একটা জায়গায় যত্ন করে, সেখান থেকে এক মুঠো তুলে মুখে দিয়ে। দারুণ দারুণ সত্যি। আচ্ছা তুমি কি নতুন ওয়েব সিরিজ হয়েছে যাহা বলিব সত্য বলিব দেখলে? অবশ্যই দেখেছি, তার কারণ হচ্ছে দুটো মূল কারণ, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিব কোর্টরুম ড্রামা। আচ্ছা ইদানিং কালে আমি ওটিটিতে বাংলা ওটিটিতে মূলত কোথাও কোনো কোর্টরুম ড্রামা দেখতে পাইনি। আচ্ছা সেখানে এটা বিশেষভাবে ইন্টারেস্টিং আমার কাছে। আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের খুব পছন্দের অভিনেত্রী মিমি, মিমি চক্রবর্তী, এটা হচ্ছে ওয়েব ডেবিউ। এক্স্যাক্টলি, যারা টোটাদা আছে, টোটাদা এর আগেও কাজ করেছেন ওয়েবে, হইচইতে কাজ করেছেন, কিন্তু মিমির এটা প্রথম ওয়েব ডেবিউ বলে আমি আরও দেখলাম। এবং আরও ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এই সিরিজটা একটা সত্য ঘটনা অবলম্বনে, যেটা আমাদের এই কলকাতা শহরে কয়েক বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা আমি বলছি না কি, তুমি দেখলে বুঝতে পারবে, নিশ্চয়ই দেখতেই হবে এটা। কিন্তু এবার আমি যাহা বলিব সত্য বলিব, সেটা হচ্ছে আমার নাকে একটা দেশি মুরগি রান্নার গন্ধ আসছে। এরকম কোনো মেনু তুমি সেট করেছো? আমার কাঠের জালেও হচ্ছে, সেটা হচ্ছে, ওর জন্য গন্ধটা আসছে বাতাসে। আর আমি থাকতে পারছি না, চলো তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে শীতকালে যা খেয়ে থাকি আমরা, ভাপা পুলি, চাল দিয়ে মানে চালের গুঁড়ো দিয়ে, পাটালি গুড় দিয়ে, নতুন পাটালি গুড় দিয়ে, নারকল দিয়ে পুর বানিয়ে, চালকে মানে গরম জল দিয়ে কড়াইয়ের মধ্যে খুব নেড়ে চেড়ে, একটু দুধ দিয়ে নেড়ে চেড়ে ওটাকে আটার মতন করে মেখে, তারপরে ওটাকে গোল মানে গোল করে ওর মধ্যে পুর ভরা। তো তোর টি শার্টটা তো দুর্দান্ত। আমরা এবারে লাঞ্চে বসে পড়েছি সৌম, মোটামুটি যা মেনু আছে কি কি, ভাত আছে, ভাত আছে, ডাল আছে, সবজি দিয়ে ডাল আছে, সবজি দিয়ে ডাল। আর একটা জিনিস আছে যেটা একদম শীতকালের আদর্শ জিনিস, সেটা হচ্ছে শালগম। শালগম, শালগম দিয়ে হচ্ছে হাঁসে ডিমের কষা, আর রয়েছে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে, বাহ, আর দেশি মুরগির মাংস, বাহ, যেটা শীতকালের বৈশিষ্ট্য, মাছ ভাজা, একদম মাছ ভাজা। তারপরে তারপরে আছে বিট ভাজা, চাটনিও আছে, পায়েসও আছে নয়নপুরে। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করি। বাহ জমে গেছে, তাহলে আমরা বাটা দিয়ে শুরু করি। হ্যাঁ বাটা, এই যে বলছি এই যে সবুজ যে বাটাটা খাচ্ছি বুঝলে, এটা কি জিনিস আমার একটু বলতো? এটা লাউ পাতা বাটা। লাউ পাতা বাটা অপূর্ব, জীবনে প্রথম খেলাম এটা সত্যি। আচ্ছা সমু তোমার একটা খবর দিই বলো, আমরা তো যাহা বলিব সত্য বলিব নিয়ে আলোচনা করেছি, তুমি কি জানো 19 জানুয়ারি আরেকটা নতুন সিরিজ লঞ্চ হচ্ছে হইচইতে,
সেটা নাম হচ্ছে কলঙ্ক। আচ্ছা আচ্ছা, এটা আমি টিজার দেখেছি। কলঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ, তার কারণ হচ্ছে অনেকদিন পরে রাইমা সেন আবার হইচইতে ফিরছে। আচ্ছা, এই সিরিজটা দিয়ে ঋত্বিক চক্রবর্তী এবং রাইমা সেন এই দুজন মূল চরিত্র, দুর্দান্ত এবং খুব কমপ্লেক্স এবং জটিল অনেকগুলো লেয়ার্স আছে গল্পটার মধ্যে। খুব ইন্টারেস্টিং একটা সিরিজ। আমি এতটা জানি এই সিরিজটা সম্পর্কে তার কারণ আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছি। ও আচ্ছা, ওটাতে আছে তুমি? ঠিক ঠিক ঠিক, ফাটাফাটি তাহলে অবশ্যই ওটা দেখো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি পাঠ করেছি বলে বলছি না, অত্যন্ত সুন্দর এবং ইদানিংকালে এত মানে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে এরকম সিরিজ হয়নি ইদানিং। ঋত্বিক রায়মা দুজনেই তো দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী। আচ্ছা, এই লালটা কি? এইটা হচ্ছে বিট ভাজা। বিট ভাজা, আচ্ছা, যে বিট খাই আমরা সেটাই একদম গ্রেট করে ভাজা হয়েছে। শীতকালের মূল বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে সবজির ডাল। এই সবজির ডাল আমি নিলাম, এর মধ্যে তো দেখছি কাজু বাদাম এবং নানান রকম সবজি দিয়ে করা হয়েছে, নারকেলও আছে এর মধ্যে। কী কী দিয়ে করেছো এটা? এটা মুগের ডাল তাই তো? এটা মুগের ডাল, এর মধ্যে মূলত আছে গাজর, কড়াইশুঁটি, বিনস। অপূর্ব স্বাদ, অপূর্ব স্বাদ। মাছ ভাজাতে একটুখানি আমি, হ্যাঁ নিতেই হবে। এটা নিশ্চয়ই গ্রামের মাছ? হ্যাঁ, গ্রামের পুকুর থেকে ধরা মাছ। আচ্ছা, তাই জন্য এত মানে ফ্রেশ। আচ্ছা, এটাই ট্যাংরা মাছ, ফুল ট্যাংরা মাছ। হ্যাঁ, ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ, পাতলা ঝোল। আমি লোভ সামলাতে না পেরে বুঝলে একটা ট্যাংরা মাছ একটু টেস্ট করে দেখছি। ফুলকপি আমার সবচেয়ে প্রিয় সবজি শীতকালে, সেইটা দিয়ে। বলো সৌম, কিছু বলো। এই যে, এই যে ঝোলটা, এটা শীতকালে আমার মনে হয় একটা মন ভালো করে দেওয়া দুপুরবেলার খাবার। এই ট্যাংরাটাও কি পুকুরের? এই ট্যাংরাটা পুকুরের না, এই ট্যাংরাটা আমি যদ্দূর শুনলাম এইটা আবার এখান থেকে দূরে বনগা থেকে আসে। এটার ব্যাপার একটু বলো। এটা হচ্ছে হাঁসের ডিম। হ্যাঁ, হাঁসের ডিম দিয়ে শালগম। এই শালগমটা কিন্তু এখানকারই এক কাকুর ক্ষেতের। এই যে যে একটু পেঁপে পেঁপে দেখতে, আর শালগম আর হাঁসের ডিমের কিন্তু একটা অদ্ভুত কম্বিনেশন জানো তো। আর হাঁসের ডিম আমার প্রিয় কারণ এর ভেতরে একটা ডাবল লেয়ার থাকে, তাই না? আর কুসুমটা একটু গাঢ় হলুদ। অনেকদিন পর খাচ্ছি হাঁসের ডিম। এই যে গ্রাম্য পরিবেশে এটা রান্না হয়েছে, স্বাদের মধ্যেই কিন্তু একটা জেনুইনিটি আছে। আসলে এই কলা পাতা, ভাত, কাঠের জালে ওই যে মাংস রান্না হচ্ছে, এই সবের মধ্যে একটা গ্রামের পরিবেশ মিশে আছে। অপূর্ব। আসলে আমি এখন চেষ্টা করছি কি জানো, খাবারের জন্য যত পারি পরিশ্রম করা যাক, মানে ওই খাবারের ব্যাপারটা আনার জন্য। ঠিক, গ্রামগঞ্জে চলে যাবো, দরকার পড়লে প্যান্ট গুটিয়ে চাষবাস করতে নেমে পড়বো, মাটির মধ্যে গড়াগড়ি খাবো। কিন্তু এই মাটির খাবারের গন্ধ, ফ্রেশ খাবার, অর্গানিক খাবার, এটা আমার চাই। বাহ, বেশি দেরি না করে কাঠের জালে রান্না করা মুরগিতে আমরা এবারে কামড় বসাই। দেওয়া হোক। মুরগির মাংসটা অসাধারণ স্বাদ, তাই অসাধারণ। কাঠের জালে কিন্তু এটা একদম পিওর কাঠের জালে। লেগ পিস একটা অদ্ভুত ব্যাপার না? দেখলে কিরম যেন মনের মধ্যে একটা খুশি ঝলমল করে ওঠে। আর সবার ডিমান্ড যেন কিরম যেন লেগ পিস না মুরগির কাছে। একটা মুরগিরই কিন্তু খুব কষ্টের ব্যাপার যে দুটো পায়ের বেশি আর কটা পাশে দেবে। ঠিক, এটা কিন্তু দেশি না জানো তো, কিন্তু টেস্টি। মুরগিটা খেয়ে আবার আমি ট্যাংরাতে ফিরে গেছি। আচ্ছা, ও আবার তুমি ট্যাংরাতে শিফট করেছো? নালে ঝোলে বলে একটা কথা আছে, এটা দেখছি মাছে মাংসে আর কি। আজ তো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানে হচ্ছে পিঠে পুলি ইত্যাদি, সেই সংক্রান্ত কোনো ব্যবস্থা কি আছে? আলবাত আছে, মা কি করবে না ভেবেছো? অবশ্যই আছে। জাস্ট হাতটা একটু ধুয়ে বড় মোটা খাই। আমি হাত ধোবো এটা দেখাবে, এর সাথেই মেখে খাবো। আচ্ছা, অন্য স্বাদ। তাই হোক তাই হোক। তোমাদের পৌষ মাসে পিঠে পুলি, না প্রত্যেকটা পিঠে নিয়ে তুমি কিছু বিশেষজ্ঞের মতামত দাও। এখানে অনেক রকমের পিঠে আছে, মা বেশ অনেক রকম করেছে। এটা চিনি পাটি সাপ, এটা পাটি সাপটা, এটা হচ্ছে মুগ পুলি। আচ্ছা, এটা মুগ ডাল দিয়ে বেসিক্যালি করা হয়। আর এটা হচ্ছে ভাপা পুলি, মানে এটা ভাপিয়ে করা হয়েছে আর কি। ভালো, এটা খেয়ে দেখো।
মজার না বেশ? ভেতরে কি আছে? এর ভেতরে তোমার ক্ষীর দেবো আজ, এই নারকেল, তারপরে মিষ্টির ক্ষীর, এই সব দিয়ে একটা পুর বানাবো। এটা বিখ্যাত পায়েস, নলেন গুড়ের নতুন গুড় দিয়ে নতুন চালের পায়েস। স্বর্গসুখ, জমিয়ে খাওয়া দাওয়া আপাতত শেষ। পেটুকবাজের প্রথম পর্ব আজকের মতো আমরা শেষ করছি। আপনাদের ভালো লেগেছে আশা করি। আজকে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম উত্তর চব্বিশ পরগনার বীরা গ্রামে, সৌমোর বাড়ি। সৌমোর বাড়িতে এসে নানান রকম স্বাদের খাবার খেলাম, গ্রামের পরিবেশ উপভোগ করলাম। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, এর পরের পর্বে অন্যরকম নানান রকম চমক আছে। সেগুলো দেখতে গেলে আপনাদের কিন্তু চোখ রাখতে হবে হইচইয়ের ইউটিউব প্ল্যাটফর্মের চ্যানেলে, এবং দেখতে হবে পেটুকবাজের পরবর্তী এপিসোড। আজকের মতো তাহলে টাটা।